রাজধানীর চাঁদপুরের মতো জায়গায় ডাকাতি, কোথায় পুলিশ? প্রশ্ন উঠছে দিকে দিকে। ত্রিপুরা পুলিশের 150তম বছর পূর্তি উপলক্ষে রাজ্যের মুখ্যমন্ত্রী থেকে শুরু করে বিভিন্ন স্তরের পুলিশ আধিকারিকগণ বারবার করেছিলেন গোটা রাজ্যের সাধারণ মানুষকে নিরাপত্তা দেওয়ার জন্য, মানুষের সম্পত্তিকে রক্ষা করার জন্য পুলিশ অতন্দ্র প্রহরীর ভূমিকায় অবতীর্ণ, বিশেষ করে রাজধানী আগরতলার বিভিন্ন প্রান্তকে নিরাপত্তার চাদরে মুড়ে রাখার জন্য পুলিশ কোনো প্রকারের চেষ্টার ত্রুটি রাখে না বলে পুলিশের দাবি। কিন্তু এই সময়ের মধ্যে জাতীয় সড়ক সন্নিহিত চাঁদপুর এলাকায় যে বিভৎসতম এবং রোমহর্ষক ডাকাতির ঘটনা সংঘটিত হল, তার নিরিখে এটুকু দাবি করা যায়, অন্তত পুলিশের ভরসায় শান্তিতে থাকা যায় না। সবচেয়ে অবাক করার বিষয় হচ্ছে, যে বাড়িতে ডাকাতি হয়েছে সেই বাড়ির গৃহকর্তা এবং গৃহকর্তীকে রীতিমতো হিন্দি সিনেমার স্টাইলে পিস্তল সহ বিভিন্ন সামগ্রী আস্ফালন দেখিয়ে স্বর্ণালঙ্কার সহ বিপুল পরিমাণে নগদ টাকা ডাকাতি করে নিয়ে যায়। আপনাদের দেখাতে চাইব গোটা বিষয় নিয়ে রোমহর্ষক ডাকাতির বর্ণনা দিতে গিয়ে কি বলছিলেন বাবুল ঘোষ সহ ওনার সহধর্মিনী। রাত্রে 2টা পাস এমন টাইমে আমি প্রথম আওয়াজটা পাই, ভাবছিলাম কি ঘরের পাশে ফ্রিজের কোনো আওয়াজ ব্লক হয়েছে কিনা, ফ্রিজটা ওটাতে কোনো সাউন্ড বাড়ছে কিনা। ওইটা খুলতে গিয়ে আমাদের ডাইনিং পাশে যে দরজাটা ওটা খুলে রান্নার কিচেনের ফ্রিজটা অফ করতে চেয়েছিলাম, এমন টাইমে তারা চারজনেই অ্যাটেক করলো, দাউনিয়া কেউ গলাতে ইয়ে করলো নিয়ে আমার এই আবার বেডরুমে না ভাইয়া গলাতে দাম ধরে রাখলো। তারা কি অস্ত্র নিয়ে আসলো? অস্ত্র নিয়ে আসলো। কতজন আসলো তারা? তারা ঘরে ছিল প্রায় 6 জনের কাছাকাছি, 6 জন। কি কি নিয়েছে আপনার বাড়ি থেকে? বাড়ির থেকে নিচ্ছে নগদে অ্যাভারেজ LS মানে 3 লাখ আর 24 ভরির কাছাকাছি গোল্ড আর কি। আর কি নিয়েছে? আর এমনি ওই ঘরে যে দাওগুলি আছে আমাদের জঙ্গল পরিষ্কার করে যে সামনে গোডাউনের, এই দাওগুলি নিয়ে গেছে। একটা নিচে ছিল গ্রাউন্ড ফ্লোরে আর একটা ফার্স্ট ফ্লোরে। দুইটার পরে হঠাৎ করে আওয়াজ পাইছে কোনোটা, তো ভাব যে ফ্রিজের আওয়াজ হইতেছে, তো এখানে গেছে আর গলার মধ্যে দাও ধরে কে দোষ হারালে দুজন আইছে। কতজন আসলো? 6-7 জনের মতো। তারা কি অস্ত্র নিয়ে আইছিল? অস্ত্র তো দাও আসলো, আবার ওই স্বাভাবিকভাবেই ঘটনা সংঘটিত হওয়ার পরে খবর পেয়ে সরকারের টাকার আদ্যশ্রাদ্ধ করে তড়িঘড়ি পুলিশ ঘটনাস্থলে হাজির হয় এবং তদন্ত করছে বলে আশ্বাস দেয়। চাঁদপুরের যে এলাকায় ডাকাতির ঘটনা সংঘটিত হয়েছে তার 14 দফিতে পুলিশ ফাঁড়ি রয়েছে, রয়েছে থানা। যেহেতু জাতীয় সড়ক সন্নিহিত এলাকা, তাই নিশ্চিতভাবে জাতীয় সড়কে পুলিশের টহলও থাকার কথা। এত সবের মধ্যেও যখন ডাকাতির মতো ঘটনা সংঘটিত করে নির্ধিদায় ডাকাত দল স্থান ত্যাগ করতে পারে, তাহলে কি আমরা দাবি করতে পারি না এ রাজ্যের পুলিশ অকর্মণ্য হয়ে গেছে? আমরা কি দাবি করতে পারি না পুলিশ যতই নিজেদের দায়িত্ব সচেতন বলে দাবি করুক না কেন, আদতে সেই দাবিগুলো শুধুমাত্রই কাগজে কলমে সীমাবদ্ধ? একবার ভাবুন তো, শহর আগরতলায় যদি এই প্রকারের অবস্থা তৈরি হয় তাহলে স্বাভাবিকভাবে গ্রাম ত্রিপুরার অবস্থা কীরকম হতে পারে? আর বাকি 5টা অসামাজিক ঘটনার মতো হয়তোবা এই ডাকাতির ঘটনাও 2-1 দিন পর আমরা ভুলে যাব। তদন্ত করছি বলে বাকি 10টা ক্ষেত্রের মতো এই ঘটনাও হয়তো লাল ফিতেতে বাধা পড়ে যাবে। তবে চাঁদপুরের ঘটনা থেকে শিক্ষা লাভ করে যদি পুলিশ প্রশাসন সদর্থক ভূমিকা গ্রহণ না করে, তাহলে আগামী দিনে যদি আরও বৃহত্তর পরিসরে এই প্রকারের ঘটনাগুলি সংঘটিত হয়, তাহলেও কিন্তু হয়তো অবাক হওয়ার মতো কিছুই থাকবে না। ব্যুরো রিপোর্ট, প্ল্যানেট ত্রিপুরা নিউজ।